Taro GP 1 version 4 বাজারে থাকা বাজেট সেগমেন্টের স্পোর্টস মডেলের ভেতর অন্যতম সেরা নাম। Taro GP বিগত বেশ কিছু বছর ধরে বাংলাদেশের বাজারে তাদের বেশ কয়েকটি জনপ্রিয় মডেলের বাইক নিয়ে সেরাদের তালিকায় অবস্থান করছে। নতুন সংস্করণের এই বাইকটির বাজার মূল্য সহ বিস্তারিত কিছু তথ্য জেনে নিব। বাইকটিকে সামনে থেকে দেখলেই প্রথমে আপনার নজরে আসবে ডুয়েল চেম্বার হেডলাইট ফ্রন্ট কেস। এই হেডলাইটটিতে সিঙ্গেল DRL লাইটের সাথে ডুয়েল প্রজেক্টর টাইপ LED লাইট ব্যবহার করা হয়েছে। তার পাশে রয়েছে এর LED সিস্টেমের টার্ন ইন্ডিকেটর লাইট। বাইকটির প্রজেক্টর টাইপ LED লাইট অনেক শক্তিশালী, তাই বাইকটিকে নিয়ে আপনি রাত্রিকালীন ভ্রমণে আরো বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন, সঙ্গে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 170 সেকশনের চাকা, 300 মিলিমিটারের ডুয়েল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির ফ্রন্ট সাসপেনশন প্রথম থেকে অনেক কমফোর্টেবল, তাই আপনার রাইডিং এক্সপিরিয়েন্স অনেক দুর্দান্ত হবে। বাইকটিতে 3-part হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, যার ডান পাশে প্রথমে আপনার নজরে আসবে লাল রঙের 2-in-1 ইঞ্জিন কিল সুইচ, তার নিচে হেডলাইট অন অফ সুইচ এবং সেলফ স্টার্ট বাটন। বাইকটির বাম পাশে হ্যান্ডেল বারে যথারীতি 2-in-1 হেডলাইট আপার ডিপার সুইচ, তার পাশে রয়েছে এর হ্যাজার্ড সুইচ, তার নিচে এর ইন্ডিকেটর সুইচ এবং হর্ন সুইচ। বাইকটিতে ফ্রন্ট কিটের মাধ্যমে ইঞ্জিন এবং সামনের অংশকে কভার করে রেখেছে। বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনের কারণে বাইকটিকে আরো বেশি মাস্কিউলার মনে হয়। ফুয়েল ট্যাঙ্কটিতে ব্যবহার করা হয়েছে ফাইবার প্লাস্টিক, সব মিলিয়ে এই ফুয়েল ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা 13.5 লিটার। এই বাইকটির ইঞ্জিন হিসেবে Taro GP বেছে নিয়েছে ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেক্টেড লিকুইড কুল 4-stroke সিঙ্গেল সিলিন্ডার 165cc একটি পাওয়ারফুল ইঞ্জিন। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 19.8 BHP at 9000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 18 Nm at 8000 RPM। সঙ্গে রয়েছে এর 6-speed গিয়ার বক্স। এই গতিদানবটির ইঞ্জিনকে ঠান্ডা করতে ব্যবহার করা হয়েছে লিকুইড কুল, ফলে বাইকটিকে নিয়ে আপনি লং ড্রাইভে গেলে ইঞ্জিন হিটিং জনিত যে কোনো ধরনের অসুবিধায় পড়তে হবে না। বাইকটির সিটিং পজিশন দুর্দান্ত এবং রেসিং, যেহেতু বাইকটি ধারণ করে রেসিং DNA, তাই বাইকটির লুকিং এবং সিটিং পজিশনে রয়েছে রেসিং স্বাদ। বাইকটিতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, ফলে রাইডারেতে বসে স্বাচ্ছন্দ্য অনুভব করবে। পিলিয়ন সিটিং এর ক্ষেত্রে কিছুটা এলোমেলো ভাব লক্ষ্য করবেন, পিলিয়ন সিটের উপরের দিকে গ্র্যাভেল ব্যবহার করা হয়নি, এর বিপরীতে পিলিয়ন সিটের নিচে কিছুটা ফাঁকা জায়গা রাখা হয়েছে। বাইকটিতে স্কোয়ার শেপ কালার LCD টাইপ ডিসপ্লে সমৃদ্ধ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে যথারীতি স্পিডোমিটার, RPM মিটার, ইঞ্জিন টেম্পার ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, ক্লক সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য। বাইকটির অ্যারোডাইনামিক কাট অফ অনেক সুন্দর, ফলে বাইকটি অনায়াসে সর্বোচ্চ গতি ছুঁতে পারে। সঙ্গে রয়েছে এর টেলিস ফ্রেম, যা এর লুকের সাথে শক্তির আউটপুটের একটি ভিজিবিলিটি দেয় যা সত্যিই অসাধারণ। বাইকটির ওভারঅল হাইট হচ্ছে 1155 মিলিমিটার, ওভারঅল লেন্থ হচ্ছে 2050 মিলিমিটার, সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180 মিলিমিটার। বাইকটির ডিজাইন এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে কম্প্যাক্ট, ফলে সিটির যানজটের ভেতরে বাইকটিকে অনায়াসে রাইড করতে পারবেন। বাইকটির সিট হাইট এই সেগমেন্টের অন্যান্য বাইকের মতোই, ফলে আপনার হাইট যদি 5'6" কিংবা তার আশেপাশেও হয় তাহলেও আপনি বাইকটিকে অনায়াসে রাইড করতে পারবেন। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে অনেকটাই উঁচু, ফলে রাস্তার যে কোনো স্পিড ব্রেকারে নিচের কিট ঘষা খাওয়া কিংবা এই জাতীয় অন্য যে কোনো ধরনের অসুবিধায় পড়তে হবে না। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, সঙ্গে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সঙ্গে টিউবলেস 150x70 সেকশনের চাকা, 240 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম থাকায় বাইকের ব্রেকিং সিস্টেম অনেক কার্যকরী এবং শক্তিশালী, আপনি যে কোনো গতিতে বাইকটিকে ব্রেক করে নিজের উপর একটি আত্মবিশ্বাস পাবেন। বাইকটিকে যখন আপনি রাইড করবেন তখন বাইকটির অরিজিনাল ফিলটি পাবেন। বাইকটিকে আপনি সিটিতে রাইড করুন, অফ রোডে কিংবা হাইওয়েতে, ওভারঅল বাইকটির পারফরমেন্স আশানুরূপ। বাইকটিকে আপনি সিটিতে রাইড করলে এর মাইলেজ পাবেন 38-42 কিলোমিটার/লিটার এবং হাইওয়েতে রাইড করলে এর মাইলেজ পাবেন 42-45 কিলোমিটার/লিটার। সামনে থেকে বাইকটি দেখতে যতটা স্পোর্টি, পেছনের দিকে এসেও বাইকটির স্পোর্টস ফিল ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে Taro GP। পেছনের দিকে প্রথমে আপনার নজরে আসবে স্পোর্টস ফিল LED সিস্টেমের টেল লাইট, তার পাশে রয়েছে এর LED সিস্টেমের পার্কিং লাইট, টেল লাইটের নিচে এর নাম্বার প্লেট কেস এবং রিয়ার গার্ড ব্যবহার করা হয়েছে। এত সব কিছুর পরে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 155 কেজি। যেহেতু বাইকটি এখনো পর্যন্ত রিভিউ ইউনিটে রয়েছে, তাই বাইকটির সঠিক দাম আমরা বলতে পারছি না, তবে বাইকটির মূল্য 380,000 থেকে 420,000 টাকার ভেতরে হবে। Taro GP 1 ভার্সন 4 বাইকটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে GPX Demon ZR165R। GPX Demon ZR165R বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।